আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আমার বিশ্বাস তোমরা সবাই ভালো আছো নিরাপদে আছো কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের অনলাইন এই প্ল্যাটফর্মে তোমাদের সামনে আমি আবারও হাজির হইলাম ফিনান্স ফার্স্ট পেপার চলমান অধ্যায় ষষ্ঠ অধ্যায় দীর্ঘমেয়াদী অর্থায়ন বন্ডের মূল্য নির্ধারণ আমি তানজির হোসেন রাব্বি প্রভাষক কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ যারা আমার এই ক্লাসটি আজকে অনলাইনে দেখছ শিক্ষার্থী বা আমার শুভাকাঙ্ক্ষী সবাইকে আমি অনুরোধ করবো ক্লাসটা সবাই শেয়ার করে দাও ক্লাসটা সবাই শেয়ার করে দাও যার যার প্ল্যাটফর্মে যার যার অনলাইন গ্রুপে ম্যাসেঞ্জারে তোমরা ক্লাসটি শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের সাথে কি ক্লাসটি শেয়ার করে দাও আমি আমার ওয়ালে শেয়ার করেছি তোমরা তোমাদের ওয়ালে শেয়ার করো বিভিন্ন ম্যাসেঞ্জার গ্রুপে শেয়ার করো তোমাদের পেইজ থাকলে সেখানে শেয়ার করো এইচএসসি বিজনেস স্টাডিজ বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করো যাতে করে তারা আজকের এই ক্লাস থেকে আমার এই ক্লাস থেকে উপকৃত হতে পারে তো ফার্স্ট পেপারে আমরা কিন্তু ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করতেছিলাম গত সপ্তাহে আমরা কি করেছিলাম মনে আছে গত সপ্তাহে আমরা করেছিলাম বন্ডের মূল্য নির্ধারণ এবং একটি বোর্ডের প্রশ্ন প্রশ্ন আমরা সলভ করেছিলাম ঢাকা বোর্ড দু যেখানে আমরা বন্ডের জিরকুপন বন্ড কিভাবে বর্তমান মূল্য বের করে শিখেছি চিরস্থায়ী বন্ড কিভাবে বর্তমান মূল্য বের করে শিখেছি এবং এই বন্ডের ভিতরে কিভাবে আমরা ইনভেস্টমেন্ট ডিসিশন নিই সেটা আমরা দেখেছি ইনশাল্লাহ এই ষষ্ঠ অধ্যায়ের উপরে আমরা আরও ক্লাস নেব কারণ এই অধ্যায়টা আমরা ভালো করে করতে চাই কেননা এই অধ্যায়টা আমাদের একটি পাওয়ার প্লে অধ্যায় ষষ্ঠ অধ্যায় ছক্কা মারব এর জন্য এই অধ্যায় আমরা আরও কিছু অ্যানালাইসিস করব। আরও কিছু কোয়েশ্চেন সলভ করব ইনশাল্লাহ এবং আমার এই ষষ্ঠ অধ্যায়ের উপরে এই সূত্রগুলো বোঝার জন্য একের ভিতরে চার একের ভিতরে চার একটি ফর্মুলা নিয়ে এসেছি ম্যাজিক টেকনিক ওটা আমার ইউটিউব চ্যানেলে তোমরা পাবে আমার ক্লাসটি যারা মিস করেছে করতে পারো তারা যে কি হারিয়েছ বুঝতে পারবে না এটা বোঝার জন্যই আমার ওই ইউটিউব চ্যানেলও চলে যাও ওখানে আমার ওই ক্লাসের লিঙ্কটা আমি আপলোড করে রেখেছি চ্যানেলটি শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নোটিফিকেশন বেলে ক্লিক করো আর আমার আপডেট ক্লাস পাওয়ার জন্য ফিন নাইনটিন পেজে লাইক দিয়ে রাখো তাহলে বন্ধুরা কথা আর না বাড়িয়ে আমরা সরাসরি ক্লাসে চলে যাই তোমরা কিন্তু ক্লাসটি শেয়ার করে দাও আমি শেয়ারের কাজটি সম্পূর্ণ করেছি কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে বা আমার ইনবক্সে জানাবে অথবা আমাকে মেইল করবে বন্ধুরা আজকে যে প্রশ্নটা আমরা সলভ করব সেটা হলো সম্মিলিত বোর্ড দুই সাল খ সেট সম্মিলিত বোর্ড দুই সাল খ সেট প্রশ্নটা কিন্তু খ সেট রই বছর দুইটা সেটের প্রশ্ন এসেছিল একটা হলো ক সেট আরেকটি হলো খ সেট তোমরা খ সেট প্রশ্নটা দেখবা সাত দাগের অঙ্ক সম্মিলিত বোর্ড দুই সালের সাত দাগের অঙ্ক খ সেট দেখবা ক সেট কিন্তু একটা একটা সেট আছে আমরা খ সেটের প্রশ্ন বন্ধুরা এখন সলভ করব সাত নাম্বার তাহলে প্রশ্নটা তোমরা একটু নিজেরা দেখে নাও যাদের কাছে বই আছে তারা বইটা বের করে প্রশ্নটা ওখান থেকে দেখে নাও যাদের কাছে বই নেই আমি বোর্ডে এখন শর্টকাট করে তথ্যগুলো উঠাচ্ছি তোমরা আমার সাথে বন্ধুরা খেয়াল করো জনাব আমাদের জনাব সৈকত নামক একজন বিনিয়োগকারী আমাদের জনাব সৈকত আমাদের যে বিনিয়োগকারী তার নাম হলো জনাব সৈকত জনাব সৈকত তিনি দুটি বন্ড দেখলেন দুটি বন্ড দেখলেন যার এই বন্ডের দুটি বন্ডের অভিহিত মূল্য বা লিখিত মূল্য একশো টাকা একটা হলো এ বন্ড একটা হলো বন্ধুরা বি বন্ড দুটি বন্ডের অভিহিত মূল্য একশো টাকা করে দুটি বন্ডেরই বন্ধুরা অবিহিত মূল্য কত একশো টাকা করে এবং তার প্রত্যাশিত আয়ের হার বা তার প্রয়োজনীয় আয়ের হার উভয় বন্ড থেকে তার প্রত্যাশিত আয়ের হার বা প্রয়োজনীয় আয়ের হার কত দেওয়া আছে দশ পার্সেন্ট তার প্রত্যাশিত আয়ের হার বা প্রয়োজনীয় আয়ের হার বন্ধুরা কত দেওয়া আছে দশ পার্সেন্ট হ্যাঁ এখন দুইটা বন্ড একটা হলো এ বন্ড একটা হলো বি বন্ড এ বন্ডের কুপন রেট হলো বারো পার্সেন্ট বি বন্ডের কুপন রেট দশ পার্সেন্ট বাজার মূল্য এ বন্ডের বাজার মূল্য হলো একশো টাকা আর বি বন্ডের বাজার মূল্য হলো আশি টাকা এ বন্ডের মেয়াদ হলো আট বছর আর বি বন্ডের কোনো মেয়াদ দেয়া নেই আমি কিন্তু তথ্যগুলো উঠাইলাম আমি গ নাম্বার প্রশ্ন না সরাসরি এটা হলো ঘ নম্বর প্রশ্নে যে জনাব সৈকত কোন বন্ডে বিনিয়োগ করবে নো কেন আমি তথ্যগুলো তোমাদেরকে আবারও বলতেছি জনাব সৈকত তার সামনে দুটি বন্ড আছে বন্ধুরা ভালো করে খেয়াল করো এবং তার এই বিনিয়োগ থেকে কস্ট অফ ক্যাপিটাল মানে কস্ট অফ ডেপ হলো দশ পার্সেন্ট এই বিনিয়োগ থেকে সে ন্যূনতম আয়ের হার বা বা কেডি হলো দশ পার্সেন্ট দুটো বন্ড একটা হলো এ নামক বন্ড একটা হলো বি নামক বন্ড এ বন্ডের সুদের হার মানে কুপন রেট হলো বারো পার্সেন্ট বি বন্ডের সুদের হার মানে কুপন রেট হলো দশ পার্সেন্ট এ বন্ডের বাজার মূল্য দেওয়া আছে একশো টাকা বি বন্ডের বাজার মূল্য আশি টাকা এ বন্ডের মেয়াদ দেওয়া আছে আট বছর আমরা জানি যে বন্ডের যখন মেয়াদ দেওয়া থাকে ওই বন্ডগুলোকে আমরা বলি মেয়াদি বন্ড কোনো বন্ডের মেয়াদ দেওয়া থাকলে ওই বন্ডগুলোকে আমরা কি বলবো বন্ধুরা মেয়াদি বন্ড এটা হলো একটা মেয়াদি বন্ড আর বি বন্ডের কিন্তু কোনো মেয়াদ দেওয়া নাই তাহলে বি বি বন্ডটাকে আমরা কি বলবো চিরস্থায়ী বন্ড যখন বন্ডের কোনো নির্দিষ্ট মেয়াদ দেওয়া থাকবে না তখন ওই ধরনের বন্ডকে আমরা কি বলবো চিরস্থায়ী বন্ড এ বন্ডের লিখিত মূল্য লিখিত মূল্য মানে অভিহিত মূল্য একশো টাকা বি বন্ডেরও লিখিত মূল্য বা অভিহিত মূল্য কত দেওয়া আছে বন্ধুরা একশো টাকা দুটা বন্ডেরই রিটার্ন ডাউন ভ্যালু ফেইস ভ্যালু কত দেওয়া আছে একশো টাকা আমাদের ঘ নাম্বার প্রশ্ন হল জনাব সৈকত কোন বন্ডে বিনিয়োগ করবেন ইন হুইজ বন্ড মিস্টার সৈকত শুড ইনভেস্ট হিজ মানি অ্যান্ড ডিসক্রাইব দ্য রিজনস অর্থাৎ কোন বন্ডে বিনিয়োগ করবে ও কেন এটার ব্যাখ্যা তোমাকে দেখাতে হবে তাহলে আমাদের ইনভেস্টমেন্ট ডিসিশন নেওয়ার জন্য উভয় বন্ডের কী করতে হবে বিনিয়োগের বর্তমান মূল্য মানে ইন্ট্রেন্সিক ভ্যালু বা অন্তর্নিহিত মূল্য যাকে আমরা বলি ভ্যালু অফ বন্ড তাহলে আমরা সমাধানে যাই আমরা প্রথমে লিখি এ বন্ড আমরা এ বন্ডের কি নির্ণয় করব বন্ধুরা বর্তমান মূল্য এবং এ বন্ড যে বন্ডটা সেই বন্ডটা হলো কি বন্ড মেয়াদি বন্ড মেয়াদি বন্ডের সূত্রটা আমরা কীভাবে লাগবো মেয়াদি বন্ডের ক্ষেত্রে আমরা প্রতি বছর সুদ পাই এবং মেয়াদ শেষে আমরা একটা পরিপক্ক মূল্য বা পরিশুদ্ধ মূল্য পাই এই সূত্রের উপরে আলাদা একটা লেকচার আমার এ আমার ইউটিউব চ্যানেলে তোমরা চ্যানেলে চলে যাও খুবই স্পেশাল অসাম আমার একটা ক্লাস আছে ওই ক্লাসটা যদি তোমরা দেখো তাহলে কোন বন্ডের কি সূত্র সেটা কিন্তু আমরা সহজেই বুঝতে পারবো ইনশাল্লাহ তাহলে মেয়াদি বন্ডের ক্ষেত্রে আমরা যখন ভ্যালু অফ বন্ড মানে হলো সূত্রটা লেখি বর্তমান মূল্য বের করার সূত্র লেখি মেয়াদি বন্ডের ক্ষেত্রে সেক্ষেত্রে দুইটা জিনিস প্রথম সূত্রটা হলো বার্ষিকীর বর্তমান মূল্য কারণ প্রথম সরি প্রথম অংশে সূত্রের প্রথম অংশ হলো বার্ষিকীর বর্তমান মূল্য সাধারণ বার্ষিকীর বর্তমান মূল্য এই সূত্রটা আমরা ইউজ করি কেন কারণ প্রতি বছর যে সুদ পাবে এই সুদটা হলো সমানভাবে সমান নগদ প্রবাহ আর দ্বিতীয় অংশ অর্থাৎ মেয়াদ শেষে যে তুমি মেয়াদ মূল্য পাবে পরিশুদ্ধ মূল্য ওইটার ক্ষেত্রে আমরা এককালীন এককালীনের বর্তমান মূল্য সূত্রটা ব্যবহার করি কারণ ওইটা তো তুমি বারে বারে পাবে না একসাথে পাবে তাহলে আমি সূত্রটা একটু লিখি সূত্রে প্রথমেই হলো সুদ ওয়ান মাইনাস ওয়ান প্লাস কেডি কেডি মানে হলো প্রয়োজনীয় আয়ের হার টু দি পাওয়ার মাইনাস এন কারণ বর্তমান মূল্যের ক্ষেত্রে এন নেগেটিভ হয় নিচে হল কেডি এই হলো সূত্রের প্রথম অংশ আর দ্বিতীয় অংশটা হলো এম বি ওয়ান প্লাস কেডি টু ডি পাওয়ার হয় না তাহলে বন্ধুরা আমরা সূত্রটা কি ভালো করে লিখলাম টোটাল সূত্রটা এখানে আমি ভালো করে লিখলাম এখন এইটার একটু ব্যাখ্যা আমি পাশে লিখি পরে কিন্তু আবার মুছে ফেলবো তোমরা ভালো করে দেখো আমরা প্রথমে কি করেছি প্রথমে আমরা সূত্রটা লিখেছি অর্থাৎ এই মেয়াদি মন্ডের বর্তমান মূল্য বের করার সূত্রটা কি হবে আমরা প্রথমে ঠিক সেই কাজটাই করেছি তাহলে আমি সূত্রে একটু ব্যাখ্যা এখানে লিখি এখানে একটু সূত্রের ব্যাখ্যাটা আমি লেখার চেষ্টা করি এখানে এখানে আই আই মানে কী ছিল বন্ধুরা আই মানে হলো সুদ আয় মানে কি বন্ধুরা সুত সুতটা আমরা কিভাবে বের করব লিখিত মূল্যকে লিখিত মূল্যকে আমরা কুপন রেট দিয়ে গুণ দেব কুপন রেট মানে কি কুপন রেট মানে হলো সুদের হার কুপন রেট মানে কি বন্ধুরা সুদের হার প্রত্যেকটা বন্ডের একটি কুপন রেট থাকে যদি না সেই বন্ডটি জিরো কুপন বন্ড হয় তাহলে আমাদের এই বন্ডের লিখিত মূল্য কত আছে একশো টাকা লিখিত মূল্য হল একশো টাকা আর কুপন রেট এ বন্ডের কুপন রেট হলো বারো পার্সেন্ট বারো আমরা লিখতে পারি দশমিক বারো তাহলে আমাদের এই বন্ডের সুদ বের হবে বারো টাকা আমাদের এ বন্ডের সুদ কত বের হলো বন্ধুরা বারো টাকা কেডি কেডি মানে হলো প্রয়োজনীয় আয়ের হার কেডিকে বন্ধুরা কী বলে প্রয়োজনীয় আয়ের হারকে কস্ট অফ ডেফট বা কেডি নামে বলা হয় কেডি এই কেডি কত আছে আমাদের কেডি উভয় বন্ডের ক্ষেত্রে কেডি হলো দশ কেডি মানে হলো প্রয়োজনীয় আয়ের হার কেডি মানে হলো প্রত্যাশিত আয়ের হার তার মানে কেডিকে আমরা লিখতে পারি দশমিক দশ দশ পার্সেন্টকে আমরা লিখতে পারি দশমিক দশ এরপর এম ভি এম ভি মানে হলো ম্যাচুরিটি ভ্যালু বা পরিপক্ক মূল্য বা মেয়াদ মূল্য আমরা পরিপক্ক মূল্যটাই লিখতেছি পরিপক্ক মূল্য বা পরিশুদ্ধ মূল্য বা মেয়াদপূর্তি মূল্য এম মানে কি বন্ধুরা মেয়াদপূর্তি মূল্য এখন প্রশ্নে গত সপ্তাহে যে আমরা অঙ্কটা সলভ করেছিলাম গত ক্লাসে ওখানে কিন্তু এমবি দেওয়া ছিল যদি এমবি দেওয়া না থাকে দেখো এই অঙ্কে কিন্তু আমাদের আলাদা করে এমবি মানে পরিশোদ্ধ মূল্য পরিপক্ক মূল্য বা মেয়াদপূর্তি মূল্য নয় যদি না দেওয়া থাকে তাহলে আমরা বন্ডের যে লিখিত মূল্য বা অভিহিত মূল্য আছে তাকেই আমরা কি করব এম বি ধরে নেব যে ক্ষেত্রে আলাদাভাবে পরিপক্ক মূল্য বা পরিশুদ্ধ মূল্য দেওয়া থাকবে না সেক্ষেত্রে আমরা কি করব যখন আমাদের দেওয়া থাকবে না সেক্ষেত্রে আমরা এই লিখিত মূল্য বা অভিহিত মূল্যকেই পরিপক্ক মূল্য বা এমবি হিসাবে ধরে নেব তাহলে এমবি বি আমরা কত ধরব একশো টাকা এন এন মানে হলো বন্ডের মেয়াদ এন মানে কি বন্ধুরা বন্ডের মেয়াদ অর্থাৎ এই বন্ডটা কত বছরের জন্য বন্ড হোল্ডার বন্ড কোম্পানি কাছ থেকে কিনেছে এই যে আমাদের এন দেওয়া আছে এন হলো এ বন্ডের আট বছর তাহলে বন্ধুরা আমরা কিন্তু মোটামুটি সকল মান পেয়ে গেছি এই সূত্র লেখার জন্য এক মার্ক এটা ব্যাখ্যা করার জন্য কিন্তু এক মার্ক মানগুলো বসানোর জন্য এক মার্ক সিদ্ধান্ত নেওয়ার জন্য এক মার্ক এই কিন্তু জ্ঞান স্তরের মোট চার মার্ক আমি আবারও বলতেছি যদি তিন মার্কের কোশ্চেন আসে এই দুইটার জন্য কিন্তু তুমি আলাদা দুই পাবে অনেকে কিন্তু এইটা লিখতে চাও না আবার অনেকে শর্টকাট লেখো শর্টকাট লিখলে কিন্তু অনেক এক্সামিনার কিন্তু মার্কস দিতে চায় না সো আই রিকমেন্ড ইউ টু রাইট টোটাল থিংস অর্থাৎ টোটালটা তুমি এক্সপ্লানেশন ভালো করে দেবে হ্যাঁ তুমি অ্যাব্রিভেশনভাবে দেবে না এলাবোরেট করবে বড় করে টোটালটা সুন্দর করে লিখবে তাহলে এখন আমরা মান বসাই আমাদের আয় আই মানে কি ছিল আই মানে ছিল সুদ আই মানে কি ছিল সুদ সুদ কত টাকা আমাদের বারো টাকা এই যে বারো লেখলাম এরপর আমরা সূত্রে ওয়ান আছে ওয়ান মাইনাস ওয়ান প্লাস কেডি কেডি আমাদের কত আছে দশ পার্সেন্ট দশ পার্সেন্টকে আমরা কীভাবে লিখবো দশমিক দশ টু দি পাওয়ার এন এন আমাদের কত বছর আছে বন্ধুরা আট বছর তাহলে উপরেরটা নিচে কী হবে চলে আসবে প্লাস এম বি এম বি মানে কি ছিল পরিপক্ক মূল্য পরিপক্ক মূল্য কত বন্ধুরা একশো টাকা ওয়ান প্লাস কেডি কেডি হলো দশমিক দশ পাওয়ার হল বছর হলো কত আট বছর বন্ধুরা ভালো করে খেয়াল করো ভালো করে খেয়াল করো আমরা যে মানগুলো বসাইলাম এই মানগুলো তোমরা ভালো করে খেয়াল আমরা এই টোটাল মানটা উদ্দীপকের আলোকে যে আমাদের ইনফরমেশনগুলো ছিল আজকে প্রচণ্ড গরম ঘেমে যাচ্ছে এই টোটাল মানটাকে আমরা এখানে সুন্দর করে বসাইছি এখন আমরা ক্যালকুলেটার ব্যবহার করব ক্যালকুলেটার ব্যবহার করে আমরা এই যে অংশটা এই যে অংশটা এই যে অংশটা এই অংশটা বের করবো আমরা একসাথে করব এটা আমরা একসাথে করবো কীভাবে একসাথে করব দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা কি দেখতে পারবে আচ্ছা আমি একটু সামনে এসে দেখি হ্যাঁ এভাবে দেখা এবং দেখা যাচ্ছে আচ্ছা আমি করতেছি তোমরা দেখো ওয়ান হুম এটা আবার তো সমস্যা হলো নাকি হ্যাঁ চলে আসছে আচ্ছা দেখো বন্ধুরা দেখো ওয়ান মাইনাস ওয়ান প্লাস দশমিক দশ পাওয়ার পাওয়ার চিহ্ন হলো কি ওই যে উল্টা ভি পাওয়ার চিহ্নটা কীভাবে দেবো উল্টা ভি মাইনাস আট এটা হলো উপরের অংশটা আমি কিন্তু উপরের অংশটা আগে লেখছি দেখো এই যে উপরের অংশটা আমরা আগে লেখছি তোমরা কি দেখতে পারবে হ্যাঁ বোধ দেখতে পারতো উপরের অংশটা আমরা কি উপরের অংশটা আমি আগে লেখছি সমান সমান চাপ দিয়ে যেই রেজাল্টটা বেরোচ্ছে এর সাথে ভাগ দেবো এই যে ভাগ দিয়েছে এই যে ভাগ নিচের দশমিক দশ আমি কিন্তু উপরের অংশটা আগে দিছি পরে যে রেজাল্ট আসছে ওই সাথে সাথেই চিহ্ন দিয়ে দশমিক দশ দিয়েছি তাহলে কত আসছে আমার বন্ধুরা খেয়াল করো যেই রেজাল্ট আসবে এই রেজাল্টকে আমরা পাঁচ ঘর ন্যূনতম চার ঘর তো নিতেই হবে পাঁচ দশমিক তিন তিন চার নয় আমি চার ঘর নিলাম পাঁচ ঘরও তোমরা নিতে পারো পাঁচ ঘরও নিতে পারো সেক্ষেত্রে যদি আমি পাঁচ ঘর নিতাম তাহলে কি হতো তাহলে কিন্তু আবার একটা তিন লিখতে হতো খেয়াল করো এখানে আসে পাঁচ দশমিক তিন তিন চার নয় দুই কিন্তু দুয়ের পরে আবার ছয় আছে। এখানে ছিল দুই দুইয়ের পরে আবার ছয় আছে। আমরা জানি দশমিকের যে ঘর পর্যন্ত আমরা নিব তারপরে পাঁচ বা পাঁচের বেশি থাকলে এক কি হবে যোগ হয়ে যাবে এই কারণে ওই দুয়ের জায়গায় আমাদের কী হয়েছে এক যোগ হয়ে গেছে এটা আসলো আর এটাকে আমরা একসাথে করে দিতে পারি এই অংশটাকে আমরা একসাথে করে দিতে পারি ওয়ান প্লাস দশমিক দশ পাওয়ার মাইনাস উপরে উল্টা ভি পাওয়ার চিহ্ন হলো কিন্তু উল্টা ভি তাহলে এই অংশে আমাদের কত আসছে আমাদের এই অংশে বন্ধুরা আমরা যদি একটু আবার দেখি এই অংশ আমাদের আসছে ছিচল্লিশ দশমিক পঁয়ষট্টি তার মানে আমরা এটাকে সাতচল্লিশ লিখতে পারি ছিচল্লিশ দশমিক পঁয়ষট্টি আসছে এটাকে আমরা কী করলাম বন্ধুরা সাতষট্টি সাতচল্লিশ লিখে দিলাম তাহলে প্রথম অংশটার মান আমাদের কত আসে বারো গুণ পাঁচ দশমিক তিন তিন চার নয় তিন এখানে আসে চৌষট্টি প্লাস আমাদের টোটাল রেজাল্ট আসে একশো এগারো টাকা একশো এগারো টাকা বন্ধুরা খেয়াল করো আমাদের কত আসছে এ বন্ডের ক্ষেত্রে এ বন্ডের ক্ষেত্রে আমি আবার বলতেছি এই এ বন্ডের ক্ষেত্রে আমাদের মোট বর্তমান মূল্য কত আসছে একশো এগারো টাকা এ বন্ডের ক্ষেত্রে আমাদের মোট ইন্ট্রেন্সিক ভ্যালু বা বর্তমান মূল্য কত আসছে বন্ধুরা একশো এগারো টাকা আমাদের কিন্তু বলছে কোন বন্ডে বিনিয়োগ করবেন ও কেন আমাদের উত্তর কিন্তু শেষ হয় না যদি বলতো এ বন্ডের বর্তমান মূল্য বের করো সেক্ষেত্রে আমরা এতটুকু যে লিখেছি এ পর্যন্তই আমাদের অ্যান্সার ঠিক ছিল এখন আমাদের বলছে কোন বন্ডে বিনিয়োগ করবেন তাহলে এ বন্ডের ক্ষেত্রে কিন্তু আমরা একটা বের করছি এখন আমাদের যে কাজটা করতে হবে বি বন্ডের বর্তমান মূল্য বের করতে হবে কোন বন্ডের বর্তমান মূল্য বের করতে হবে বি বন্ডের খেয়াল করো বন্ধুরা কোন বন্ডের আমরা এখন বর্তমান মূল্য বের করব বি বন্ডের এবং বি বন্ড একটা কি বন্ড চিরস্থায়ী বন্ড তাহলে চিরস্থায়ী বন্ডের বর্তমান মূল্য আমরা বের করব আমরা এটা মুছে দেই কারণ এটা আমাদের এই জায়গাটা ফাঁকা না থাকলে আমাদের এখন সিদ্ধান্ত নিতে সমস্যা হবে বন্ধুরা আবারও দেখো বি বন্ডের কি দেওয়া নাই মেয়াদ দেওয়া নাই যদি কোনো বন্ডের মেয়াদ দেওয়া না থাকে তাহলে ওই বন্ডটা কি বন্ড হবে চিরস্থায়ী বন্ড কোনো বন্ডের যদি মেয়াদ দেওয়া না থাকে তাহলে ওই বন্ডটা বন্ধুরা কি হবে চিরস্থায়ী বন্ড তাহলে আমরা এখানে লিখি বি বন্ড বি বন্ডের আমরা কি নির্ণয় করব বন্ধুরা বর্তমান মূল্য চিরস্থায়ী বন্ডের বর্তমান মূল্য বের করার সূত্র খুবই সহজ উপরে হলো সুদ নিচে হলো কেডি উপরে হলো সুদ নিচে হইলো কেডি আর সুটটা আমরা কিভাবে বের করব সুটটা আমরা বের করব। লিখিত মূল্যকে আমরা কুপন রেট দিয়ে গুণ দেবো লিখিত মূল্যকে আমরা কুপন রেট দিয়ে গুণ দিলাম এই যে এটা বের করছি এটা বারো কীভাবে বের করছি এটা বারো কীভাবে বের করছি লিখিত মূল্যকে আমরা কুপন রেট দিয়ে গুণ দিচ্ছি একশো টাকার বারো পার্সেন্ট তো বি বন্ডের আই বের করার ক্ষেত্রে একই সিস্টেম লিখিত মূল্যকে আমরা দিয়ে দিকে দেবো তাহলে একশো টাকার দশ পার্সেন্ট একশো টাকার দশ পার্সেন্ট তাহলে কত হবে দশ টাকা আর কেডি আমাদের দেওয়া আসে এই হলো আমাদের কেডি খেয়াল করো কেডি মানে বন্ডের প্রয়োজনীয় হার কেডি কত দেওয়া আসে দশ পার্সেন্ট তাহলে দশ পার্সেন্টকে আমরা দশমিক দশ লিখতে পারি তাহলে কত টাকা আসে আমরা একটু দেখি উপরে হলো দশ দশ ভাগ দশ পারসেন্ট একশো টাকা আমাদের বি বন্ডের বর্তমান মূল্য কত বের হয়েছে বন্ধুরা একশো টাকা খেয়াল করো বি বন্ডের বর্তমান মূল্য আমাদের কত বের হয়েছে বন্ধুরা একশো টাকা তাহলে আমরা এ বন্ডের বর্তমান মূল্য বের করছি একশো এগারো টাকা বি বন্ডেরও বর্তমান মূল্য আমরা বের করছি একশো টাকা এখন আমাদের কী করতে হবে সিদ্ধান্ত নিতে হবে কী করতে হবে বন্ধুরা সিদ্ধান্ত নিতে হবে যে জনাব সৈকত কোন বন্ডে বিনিয়োগ করবেন ও কেন সে বিনিয়োগ করবেন একটা হলো এ বন্ড একটা হলো বি বন্ড আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বন্ধুরা ভালো করে খেয়াল করো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বন্ডের ইনভেস্টমেন্ট ডিসিশন নেওয়ার ক্ষেত্রে বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা যে কাজটা করি সেটা হলো আমরা বন্ডের যে মূল্য বের হয় এই বন্ডের মূল্যের সাথে আমরা বাজার মূল্যের কম্পেয়ার করি কার সাথে কম্পেয়ার করি এই যে বন্ডের মূল্যের সাথে ইন্টারেন্সিং ভ্যালু বা প্রেজেন্ট ভ্যালু অফ বন্ড ভ্যালু অফ বন্ড এই বন্ডের বর্তমান মূল্যের সাথে বাজার মূল্যের কি করি তুলনা করি যদি কোনো বন্ডের বর্তমান মূল্য বাজার মূল্যের চেয়ে বেশি হয় সেক্ষেত্রে আমরা ওই বন্ডটা গ্রহণ করি বন্ডের বর্তমান মূল্যের চেয়ে সরি বন্ডের বর্তমান মূল্য যদি বাজার মূল্যের চেয়ে বেশি হয় তাহলে আমরা ওই বন্ডটা ক্রয় করি আদারওয়াইজ অন দ্য আদার হ্যান্ড যদি বন্ডের বর্তমান মূল্য বাজার মূল্যের চেয়ে কম হয় সেক্ষেত্রে ওই বন্ডটা আমরা রিজেক্ট করি দ্যাট মিনস আমরা ওই বন্ডটা ক্রয় করি না আবার যদি দুইটা বন্ডেরই বর্তমান মূল্য বাজার মূল্যের চেয়ে বেশি হয় সেক্ষেত্রে যেই বন্ডের বর্তমান মূল্য বাজার মূল্যের চেয়ে সবচেয়ে বেশি হবে আমরা সেই বন্ডটাই কি করবো বন্ধুরা ক্রয় করব তাহলে আমরা দেখি যে এ বন্ডের আমাদের বর্তমান মূল্য কত ছিল একশো টাকা এ বন্ডের বর্তমান মূল্য কত আছে বন্ধুরা একশো টাকা এবং এই এ বন্ডের এ বন্ডের বাজার মূল্য কত আছে একশো টাকা একশো টাকা এ বন্ডের বাজার মূল্য কত আছে একশো টাকা তার মানে এইটা বাজার মূল্যের চেয়ে কী ছোটো এটা বাজার মূল্যের চেয়ে ছোট। যেহেতু বাজার মূল্যের চেয়ে ছোট এই বন্ডটা আমরা কি করব না গ্রহণ করব না আমরা এই বন্ডটা বিনিয়োগ করবো না এই বনটা বাতিল এই বনটা আমরা বিনিয়োগ করব না কেন কারণ এই বন্ডের বর্তমান মূল্য বাজার মূল্য চেয়ে বেশি না হয়ে ছোট হয়েছে এখন আমরা দেখবো বি বন্ড বি বন্ডের আমাদের বর্তমান মূল্য কত বের হয়েছে একশো টাকা বি বন্ডের বর্তমান মূল্য কত বের হয়েছে বন্ধুরা একশো টাকা আর বি বন্ডের বাজার মূল্য আমাদের কত আছে বি বন্ডের বাজার মূল্য আমাদের কত আছে আশি টাকা তার মানে আমরা বলতে পারি বি বন্ডের বর্তমান মূল্য বি বন্ডের বর্তমান মূল্য বাজার মূল্যের চেয়ে বেশি যেহেতু বর্তমান মূল্য বাজার মূল্যের চেয়ে বেশি তাই আমরা এই বনটা ক্রয় করব এই বনটা আমাদের ক্রয়যোগ্য বন্ড বন্ধুরা এখানে আরও একটি বিষয় তোমাদের ভালো করে খেয়াল রাখতে হবে আমরা তো এটা বুঝতে বুঝতে পেরেছি অনেক সময় আমাদের প্রশ্ন আসে এটা একটু ভালো করে খেয়াল করো সবাই ভালো করে খেয়াল করো এটা অনেক সময় আমাদের প্রশ্নে চলে আসে যে একটা বন কখন অধিহারে বিক্রি হবে বা একটা বন কখন অবহারে বিক্রি হবে এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের অনেক সময় চলে আসে একটা বন্ড কখন অধিহারে বিক্রি হবে বা একটা বন কখন অবহারে বিক্রি হবে এই ধরনের প্রশ্ন আমাদের অনেক সময় চলে আসে আমি একটু লিখে দেখাই যখন বন্ডের যখন যে কোনো বন্ডের বর্তমান মূল্য বন্ডের বর্তমান মূল্য যদি ওই বন্ডের লিখিত মূল্য বা অভিহিত মূল্যের চেয়ে বেশি হবে তখন আমরা বলবো যে ওই বন্ডটা অধিহারে বিক্রি হবে আবারও বলতেছি বন্ডের বর্তমান মূল্য যদি লিখিত মূল্যের চেয়ে বেশি হয় তখন আমরা বলবো যে ওই বনটা অধিহারে বিক্রি হবে আবার উল্টা যদি হয় যে বন্ডের বর্তমান মূল্য যদি লিখিত মূল্যের চেয়ে কম হয় বন্ডের বর্তমান মূল্য যদি লিখিত মূল্যের চেয়ে কম হয় তখন আমরা বলবো ওই বনটা অবহারে বিক্রি হবে এটা সবাই একটু খেয়াল করো এই জিনিসটা একটু সবাই খেয়াল করো লিখিত মূল্যের চেয়ে বন্ডের বর্তমান মূল্য যদি বেশি হয় বন্ডটা অধিহারে বিক্রি হবে যেমন এ বন্ড এ বন্ড এ বন্ডের বর্তমান মূল্য আমরা কত বের করছি একশো টাকা এ বন্ডের বর্তমান মূল্য একশো টাকা আর এ বন্ডের লিখিত মূল্য কত এ বন্ডের লিখিত মূল্য কত একশো টাকা তার মানে এই এ নামক বন্ডটা এটা কিসে বিক্রি হবে অধিহারে বিক্রি হবে কারণ এর বর্তমান মূল্য এর লিখিত মূল্যের চেয়ে বেশি অন্যদিকে বি নামক বন্ড বি নামক বন্ড বি বন্ডের বি বন্ডের বর্তমান মূল্য বের হয়েছে একশো টাকা আর লিখিত মূল্য কত একশো টাকা তার মানে এটা সমহার হবে আবার বলতেছি বি বন্ডের বর্তমান মূল্য একশো টাকা আবার বি বন্ডের লিখিত মূল্য একশো টাকা তার মানে এটা কিসে কিসে বিক্রি হবে সমহারে কেন সমহার কারণ হলো এটা লিখিত মূল্য এবং বর্তমান মূল্য সমান এবং লিখিত মূল্য এবং বর্তমান মূল্য সমান হওয়ার অন্যতম কারণ হলো এইটার প্রয়োজনীয় আয়ের হার মানে কেডি এবং এইটার কুপন রেট দুইটাই সমান প্রয়োজনীয় আয়ের হার কেডি এবং কুপন রেট দুইটাই কি ইকুয়াল দেখো প্রয়োজনীয় আয়ের হার দশ পার্সেন্ট আবার কেডিও দশ পার্সেন্ট দুইটার সমান হওয়া মানেই হলো এই বনটা সমহারে বিক্রয় আর যদি অন্য ঘটনা ঘটত বন্ডের লিখিত মূল্য একশো টাকা আর সরি বন্ডের বর্তমান মূল্য একশো টাকা কিন্তু লিখিত মূল্য যদি নব্বই টাকা হতো অর্থাৎ বর্তমান মূল্য লিখিত মূল্যের চেয়ে বর্তমান মূল্য ধরো আছে একশো টাকা আর লিখিত মূল্য আছে ধরো দুইশো টাকা মানে বর্তমান মূল্য লিখিত মূল্যের চেয়ে কম বর্তমান মূল্য লিখিত মূল্যের চেয়ে কম সেক্ষেত্রে ওই বন্ডটা অবহারে বিক্রি হবে অধিহারে যখন বন্ডগুলো বিক্রি হয় তখন দেখো কেডি কিন্তু কেডি কেডি কুপন রেটের চেয়ে কম হয় যখন অধিহারে অধিহারে যখন বনগুলো বিক্রি হয় তখন কেডি হলো দশ পার্সেন্ট দেখো এই অঙ্কে কেডি আছে কত দশ পার্সেন্ট আর কুপন রেট আছে কত বারো পার্সেন্ট মানে কুপন রেটের চেয়ে কেডির হার কম হওয়া মানেই ওই বনটা অধিহার বিক্রি হবে আর কুপন রেটের চেয়ে কেডি যখন বেশি হবে কুপন রেটের চেয়ে কেডি যখন বেশি হবে তখন ওই বনগুলো অবহার বিক্রি হবে আর এই দুইটা সমান হলে বনগুলো সমানে বিক্রি হবে তো আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস হয়েছে আমার বিশ্বাস এই ক্লাসটি থেকে তোমরা অনেক কিছু শিখেছো যারা এই ক্লাসটি আমরা আজকে করতে পারবে না তোমরা পরবর্তীতে আমার চ্যানেলে চলে যাও ইউটিউব চ্যানেলে ইনশাল্লাহ এই ক্লাসটা দেওয়া থাকবে তাহলে তোমরা সবাই ভালো থাকো নিরাপদে থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম রহম